स्टूडेंट वेलकम टू आवर कार्तिक होलिका एडमिशन इलर्निंग क्लास। तुम्हारा भलो रहेछो तो एर आगे दिन तुम्हारे विश्व जननी मादर टेरेसा पाठ 18 এইটা গল্পটা পড়িয়েছিলাম, লেখক পরিচিতিও বলেছি। এছাড়া পাঠ্যাংশগত প্রশ্ন একের দাগে বলে দিয়েছি, আর এছাড়া শূন্যস্থানও কিছু বলে দিয়েছি, সঠিক উত্তর তলাইটা বলে দিয়েছি। আজকের দুয়ের দাগে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এইটা হচ্ছে আজকের আলোচনা বা হোমওয়ার্ক থাকবে। কি কি উত্তর হবে বলে দিচ্ছি, রয়েছে স্ট্যান্ডার্ড টু, ঠিক আছে। স্ট্যান্ডার্ড টু সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি। আজকে যেটা হবে বিশ্ব জননী মাদার টেরেসার উপরে দুয়ের দাগে কতগুলি প্রশ্ন, প্রশ্নগুলি লিখে দিয়েছি। দুয়ের ক রয়েছে, কত বছর বয়সে তিনি সন্ন্যাস নেন, ঠিক আছে। আর একবার বলে দিচ্ছি, কত বছর বয়সে তিনি সন্ন্যাস নেন। তোমরা উত্তর লিখবে যে 18 বছর বয়সে। তোমাদের এর আগের দিন প্রশ্নের উত্তর লেখার টাইপগুলো বলে দিয়েছেন। প্রত্যেকটা পাঠ প্রশ্নের জন্য তোমরা একটু বক্স করবে কিংবা স্টার চিহ্ন দেবে, এইটা ফোন করে প্রত্যেকটা পাঠে পাঠে উত্তর দেবে। কত বছর বয়সে তিনি সন্ন্যাস নেন, এর উত্তর হবে 18 বছর বয়সে তিনি সন্ন্যাস নেন। তিনি কি ঠিক করলেন, পরের প্রশ্ন রয়েছে, তিনি কি ঠিক করলেন। তিনি ঠিক করলেন যে তিনি সন্ন্যাস ধর্মই বেছে নিয়েছেন, যে মানুষের সেবা করব, দিন দুঃখী গরিবের সেবা করব, তিনি সন্ন্যাস গৃহত্যাগী হবেন না, এটাই তিনি ঠিক করলেন। হয়ে গেছে মাদারের জীবনে কি উপলব্ধি এলো, হয়েটা দেখো, মাদারের জীবনে কি উপলব্ধি এলো, এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে। যে তিনি তো সন্ন্যাস ধর্ম নিয়েছেন, দিন দুঃখী দরিদ্রদের সেবা করবেন বলে ব্রত হয়েছেন, সেবাই মানুষের জীবনে পরম ধর্ম বলে তিনি মেনেছেন, তাই গরিবদের সেবাই তিনি জীবন উৎসর্গ করতে চেয়েছেন, এটাই তার উপলব্ধি হয়েছিল যে আমি দিন দুঃখী দরিদ্রদের সেবা শুশ্রূষা করব। মানব সেবাই হচ্ছে জীবনে পরম সেবা বা পরম ধর্ম। গয়েছে, কত সালে মাদার টেরেসা ভারতবর্ষে আসেন, কত সালে ভারতবর্ষে আসেন, তোমরা বলবে 1928 সালে। উত্তর যেরকম লিখা হয় ডাক নাম্বার দেবে, লিখে স্টার চিহ্ন দেবে কিংবা বক্স করবে। মাদারের জীবনে এটা বলে দিচ্ছি, গয়েছে কত সালে মাদার টেরেসা ভারতবর্ষে আসেন, 1928 খ্রিস্টাব্দে। উত্তর পুরো বাক্যে কিন্তু লিখতে হবে তোমাকে। তারপরে লেখা আছে পাঠ প্রশ্ন কেমন লিখতে হয়, বক্স করে লিখবে যে কোন জায়গাকে কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন। দ্বিতীয় হচ্ছে পাঠ প্রশ্নে রয়েছে কোন জায়গাকে, তোমরা বলবে কলকাতা শহরকে, কলকাতা শহরকে বা কলকাতাকে কর্মক্ষেত্র হিসাবে বেছে নেন মাদার টেরেসা। তারপরে লেখা আছে ভয়েরটা টেরেসার, মাদার টেরেসা কোথাকার বিদ্যালয়ে শিক্ষিকার কাজে নিযুক্ত হন, প্রথমে কলকাতার কোন এক বিদ্যালয়ে তিনি শিক্ষিকার পদ নিয়েছিলেন, ঠিক আছে। কোথাকার বললে কলকাতায়, কলকাতার কোন এক বিদ্যালয়ে তিনি শিক্ষিকার কাজে নিযুক্ত হন। কত সাল থেকে কত সাল পর্যন্ত, এই কর্মক্ষেত্র বা কর্মজীবনটা তার কত সাল থেকে কত সাল পর্যন্ত, উত্তর বলবে 1931 সাল থেকে 1944 সাল। পাঠ প্রশ্ন প্রত্যেকটা এখানে লিখবে, এই যে 1900 এরকম করে পাঠ দিবে, তোমাকে আগের দিন বলেছেন স্টার চিহ্ন দেবে কিংবা কোনো এরকম বক্স করে লিখবে পাঠ প্রশ্নগুলো। এখানে উত্তরটা বলে দিচ্ছি, 1931 সাল থেকে 1931, উত্তর আমি 1931 সাল থেকে 1944 সাল পর্যন্ত কর্ম শিক্ষিকার কাজে নিযুক্ত হয়েছিলেন। তোমাদের মোটামুটি আজকে যে দুয়ের দাগে প্রশ্নগুলো বলবো বলেছিলাম সেই উত্তরগুলো মোটামুটি এখন বলে দিয়েছি, তোমরা অবশ্যই বাড়িতে করবে। একের দাগেটা বলে দিয়েছি, দুয়ের দাগেটা উত্তর মোটামুটি করে দিয়েছি,
আর তোমাদের চারের দাগে একটা দেখো সঠিক উত্তরে তলায় দাগ, এর আগের দিন আলোচনা করেছি। পাঁচের দাগে শূন্যস্থানটা বাকি ছিল, পাঁচের দাগে শূন্যস্থানের উত্তরগুলো বলে দিচ্ছি। তিনি ঠিক করলেন ড্যাশ নেবেন, তিনি ঠিক করলেন সন্ন্যাস নেবেন। পাঠ্যাংশ পড়লে তোমরা শূন্যস্থানগুলো অবশ্যই পেরে যাবে। দেখবে তিনি ঠিক করলেন ড্যাশ নেবেন না সন্ন্যাস নেবেন। হয়ে রয়েছে ড্যাশ বেছে নিলেন কলকাতা শহরকে, উত্তর হবে কর্মক্ষেত্রকে, কর্মক্ষেত্রকে বেছে নিলেন কলকাতা শহরকে। গয়ে রয়েছে নোবেল পুরস্কার তিনি পেয়েছেন ড্যাশ নোবেল পুরস্কার কমা তিনি পেয়েছেন ড্যাশ মানে ভারত রত্নও পেয়েছেন, নোবেল পুরস্কারও পেয়েছেন, ভারত রত্ন উপাধি পেয়েছেন। আচ্ছা কলকাতা কালীঘাটে মাদার স্থাপন করলেন, কালীঘাটে ফাইটার রয়েছে, কালীঘাটে মাদার স্থাপন করলেন ড্যাশ নির্মল হৃদয়, ইনভার্টেড কমা আছে বইতে রয়েছে দেখতে পাবে মাছ বরাবর, নির্মল হৃদয় শূন্যস্থান হয়ে গেছে। আচ্ছা ব্যাকরণগত প্রশ্ন রয়েছে, তোমাদের এর আগের দিন বলে দিয়েছি এই বক্সটা অবশ্যই শব্দার্থ রয়েছে পড়বে ভালো করে মানে বোঝার জন্য। এখানে হচ্ছে অর্থলেখ রয়েছে বিশ্ব মানে পৃথিবী, বিশ্ব মানে পৃথিবী বলবে বা বসুন্ধরা, শ্রদ্ধা শ্রদ্ধা মানে ভক্তি বা ভালোবাসা এরকম হয়। আচ্ছা বিপরীত রয়েছে জন্ম, বিপরীত থাকলে জন্ম হলে মৃত্যু হবে, ধর্ম হলে অধর্ম, বিপরীত মানে উল্টা, ধর্ম জন্ম মৃত্যু ধর্ম অধর্ম গরিব ধনী জীবন মরণ সৃষ্টি ধ্বংস, এইভাবে বিপরীতগুলো রয়েছে। আর একবার বিপরীত বলে দিচ্ছি, জন্ম মৃত্যু ধর্ম অধর্ম গরিব ধনী জীবন মরণ সৃষ্টি ধ্বংস, এই হচ্ছে বিপরীত। তোমরা এগুলো হোমওয়ার্ক করবে, দুয়ের দাগের প্রশ্ন উত্তরগুলো রেডি করবে, আর এগুলো সেকেন্ড টার্মের জন্য অবশ্যই থাকবে প্রশ্নগুলো, ঠিক আছে।